সত্যি কথা বলতে গেলে আমি নির্বাচনে কোনো অনুমতি পাচ্ছি না। সকালবেলা উঠে আপনাদের মতো এক সাংবাদিক ভাই, ঢাকার থেকে আমার এক বোন আমাকে একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছেন। এই ভিডিও ফুটেজ দেখার পর থেকে সত্যি কথা বলতে গেলে আমি নিঃশ্বাস নিতে পারিনি, এবং ঠিক সেই মুহূর্তে আমার নাতিটা আমার সামনে ছিল, ছোট্ট একটা বাচ্চা নাতি। আমি দেখলাম আপনাদের মিডিয়াতে, সমস্ত মিডিয়াতে, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে মানুষ নামের জানোয়ারগুলি, জানোয়ার বললে জানোয়ার অপমান হবে, মানুষ নামের ইবলিশগুলি ট্রেনের ভিতরে তিনটা চারটা বগির ভিতরে আগুন দিয়েছে। কী অপরাধ তারা করেছে আমি জানি না। এবং আমি দেখলাম একটা স্কুলের বাচ্চার ব্যাগ পড়ে আছে, এবং ওই ব্যাগটার সামনে পত্রিকালয়ে লিখেছে, আপনারা বলেছেন যে মা আর এই শিশুটা বুকে জড়িয়ে ধরে আগুনে পুড়ে মরেছে। তো যখন একটা দেখি দৃশ্য যে বুকে জড়িয়ে আগুনে পুড়ে মরেছে, সেই জায়গাতে আমি আপনি থাকতেও পারতাম। আমি এই বিষয়ে আল্লাহর কাছে বিচার চাই। এই বিষয়ে ওই বিএনপি জামাত সন্ত্রাসীদের বিচার বাংলাদেশের মানুষের জনগণের কাছে চাই। উৎসবমুখরভাবে নির্বাচন করব বলে মাঠে নেমেছিলাম, কিন্তু আজকে এই দৃশ্য দেখার পরে কাজ করছি কিন্তু ভিতরটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। একটা কষ্ট অনুভব করছি, একটা চাপা কষ্ট অনুভব করছি। সেই কারণে আপনাকে মিথ্যা কথা আমি বলবো না যে আমি উৎসব মুখর আছি, কারণ ওই জায়গাতে আমাদের একটা ছোটো বোন থাকতে পারতো, আমার মেয়ে থাকতে পারতো, আমার স্ত্রী থাকতে পারতো। সৃষ্টি সিরাজিব আশরাফুল মুখলুকাত, এটা কোন রাজনীতি ভাই আমি বুঝতে পারতেছি না। 13-14 পনেরো তোরা মানুষ মারল, পুড়িয়ে 500 জন, 3600 জন লোকের গায়ে আগুন দিল, 29 জন পুলিশকে কুপিয়ে মারল, 70টা ট্রেন পুরালো, 4000 উপরে স্কুল পুরালো, এটা কী রাজনীতি? এখনও প্রায় 800 মতো গাড়ি পুরালো, একটা পুলিশ মারা গেছে, সেই পুলিশটাকে মৃত অবস্থায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক চাপা দিয়ে কোপালো, এটার নাম রাজনীতি হতে পারে? জাতির পিতার কন্যা শেখ হাসিনা আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছেন, আপনারা বলেন আপনার কতটুকু ধৈর্য ধরব? এটাকে আমি কী ভাষা বলবো? এটাকে আপনি একবার চিন্তা করেন তো, কোনো নিরুপায় হয়ে বাচ্চাটার ব্যাগটা পড়ে আছে, এই বাচ্চার ব্যাগ পড়ে নাই, সারা বাংলাদেশের স্বপ্ন ওখানে পড়ছে। আমরা কি যন্ত্র হয়ে গেছি? আমরা কি রোবট হয়ে গেছি? আমরা না সৃষ্টি সিরাজিব আশরাফুল মুখলুকাত? আমি জনগণের কাছে এটার বিচার চাই, আর আল্লাহ অবশ্যই বিচার করবেন, এ বিশ্বাস আমার আছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন, কঠোর সিদ্ধান্ত দিয়েছেন, উইদাউট এই 18 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি চলবে না উইদাউট দ্য পারমিশন। আমরা মেনে নিয়েছি, তাহলে রাস্তায় আগুন কেন? এই দায়িত্ব তো আমার না আগুন বন্ধ করার, এই দায়িত্ব তো আমার না যে এই সমস্ত সন্ত্রাসীদেরকে ধরার, এরা ওয়ারেন্টের আসামি। আমারও তো প্রশ্ন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমি বলছি না ওনারা চেষ্টা করছেন না, তবে আমি মনে করি এই চেষ্টার সক্রিয় হতে হবে, নাহলে কিন্তু প্রশাসনের উপরে মানুষ আস্থা হারাবে। আর আওয়ামী লীগকে এত দুর্বল ভাবার কোনো কারণ নাই, আওয়ামী লীগের পায়ের তলে মাটি অত্যন্ত শক্ত, আমরা ধৈর্য ধরেছি, আমাদের সাথে জনগণ আছে। যদি জনগণ একবার যদি খেপে যায় এবং আমাদের যদি নির্দেশনা দেয়, যারা ট্রেনের ভিতরে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে, নারায়ণগঞ্জে বাসের ট্রাকে আগুন দিচ্ছে, যে আমরা আর কিছু জানতে চাই না, ভোটেরটা ভোট দিব আপনাকে, কিংবা আপনাকে দিব কি দিব না ওটা পরের কথা, এদেরকে প্রতিরোধ করেন। যদি নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী আর জনগণের থেকে নির্দেশ পায় এবং যদি এই নির্দেশ পালন করে, নারায়ণগঞ্জে 5 মিনিটও কাউ টিকে থাকা সম্ভব না। আমি মনে করি এই কাজটা আমরা করতে চাই না।
আমি মনে করি এটা প্রশাসনের দায়িত্ব বিশেষ করে রিটার্নিং অফিসারের দায়িত্ব আমি মনে করি তারা তাদের দায়িত্ব পালন করবেন আমরা কোনো অবস্থাতেই নির্বাচন প্রশ্নবিদ্ধ দেব না আমরা আপনাদের চ্যালেঞ্জ করে বলছি ইনশাআল্লাহ 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 যদি বেঁচে থাকি প্রশাসনের কোনো দরকার নেই আমাদের আমরা নিজেরাই 100% ফ্রি ফেয়ার ইলেকশন করব জনগণ যাকে ভোট দেয় তাকে ভোট দেওয়ার সুযোগ করে দেব সেটা আমাদের দিতে হবে এমন কোনো দরকার নাই আমরা কাউকে ভোটও চাই নাই আমরা শুধু এসছি মানুষকে ঘুমের থেকে জাগাতে দিস ইজ ইউর ডিউটি আপনাকে ভোট দেওয়া দরকার আপনি ভোট দেন এবং আপনার পছন্দমতো প্রার্থীকে আপনি ভোট দেন